মাহফিল দেশের সর্বপ্রথম ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাম্পোস্ট অ্যাওয়ার্ড শো 2023 যখনই আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার্স হয়ে গেছে সিলভার প্লে বাটনটি আমি অর্ডার করে ফেলছি তখনই এর আগে থেকে আমার একটা প্ল্যান ছিল যে এবছর আমরা একটু অ্যাওয়ার্ড শো করব তো আমাদের 9 ফেব্রুয়ারি আমাদের প্র্যাঙ্কিবাজার প্রতিষ্ঠা বার্ষিকী সেই দিনটা আমরা করতে চাইছিলাম কিন্তু প্লে বাটনটা আমাদের হাতে আইসা পৌঁছায় নাই এই জন্য করতে পারিনি আমাদের প্ল্যান ছিল আমরা কোথাও ট্যুরে চলে যাব সব টিম মেম্বার মিলে পুরনো নতুন সবাই মিলে একটা রিউনিয়ন করব ট্যুরে চলে যাব ওখানে একটা অ্যাওয়ার্ড শো করব ছোটোখাটো করে তো পরবর্তীতে সীমান্ত একটা আইডিয়া দেয় যে ভাই বাহিরে গেলে আমরা অ্যাওয়ার্ড শো যেটা করব সেটা আসলে সুন্দর করে সাজাতে পারবো না আমরা যেভাবে স্টেজ সাজাইছি তারপরে হল ভাড়া করছি সেটা বাইরে গেলে করতে পারবো না সুতরাং আমরা তো ঘুরতে সবসময়ই যাই এলাকার মধ্যে এই ব্যাপারটা করি এরপর যেমন যেমন কথা তেমনই কাজ সীমান্তর কথা অনুযায়ী এরপর আমাদের টিম মেম্বার সবাই মতামত দিয়েছে হ্যাঁ এটাই করা যায় তারপরে আমরা এই অনুষ্ঠানটা এলাকায় করার সিদ্ধান্ত নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম হিয়ার টু প্রেজেন্ট ল্যাম্পোস্ট অ্যাওয়ার্ড সেরিমনি 2023 অ্যাসোসিয়েটেড উইথ প্র্যাঙ্ক বয়েজ Presented by Mahfil. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا دنيا ربك امي এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জল স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড় আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আহমদু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসলে আমি আবেগে আপ্লুত এত গণ্যমান্য মানুষ দেখে বিশেষ করে স্পেশালি থ্যাংক দিতে চাই আমাদের টিম মেম্বারদেরকে পুরনো নতুন সবাই এখানে উপস্থিত আছে আলহামদুলিল্লাহ দুই একজন ছাড়া তবে কথা লম্বা করবো না আমি জাস্ট ল্যাম্পোস্ট অ্যাওয়ার্ড এই জিনিসটা কী সেটা একটু বলে শেষ করে ফেলবো ল্যাম্পোস্ট অর্থ হচ্ছে যে এটা আলোদান করে কোথায় আলোদান করে অন্ধকার রাস্তার মধ্যে তো আমরা মিডিয়ার কালো পথে ইসলামের আলো প্রচার করব ইসলামের আলো পৌঁছাবো এই জন্যই আমাদের নামটা হচ্ছে ল্যাম্পোস্ট এবং এটা আমাদের ফিল্ম প্রোডাকশন হবে ইনশাল্লাহ আমাদের প্র্যাঙ্কিবাজ যত কাজ আছে এটার ব্যানারে যাবে এবং আমাদের অন্য অন্য কাজকর্ম করবো আমরা এই ল্যাম্পোস্টের ব্যানারে তো আমরা প্রত্যেক বছরই ল্যাম্পোস্টের ব্যানার থেকে আমরা আপাতত আমাদেরকে দিয়ে যাচ্ছি অ্যাওয়ার্ড পরবর্তীতে আমরা বাংলাদেশে যারাই সামাজিক কাজ করবে ইসলামিক কাজ করবে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দেবো ইনশাআল্লাহ বড় পরিসরে ইনশাআল্লাহ তখন আপনারা আমাদের সাথে থাকবেন এখন যেভাবে আছেন আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আমি প্র্যাঙ্কি বয়েজের শুরু থেকেই প্র্যাঙ্কি বয়েজের সাথে অ্যাড আছি আমাদের আজকে 7 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি প্র্যাঙ্কি বয়েজের সাথে জড়িত 2020-এর সেপ্টেম্বর থেকে 3 থেকে 3.5 বছরে আমি দেখেছি প্র্যাঙ্কি বয়েজের মেম্বারদের কাজের প্রতি ডেডিকেশন রেসপেক্ট ভালোবাসা তার কারণে আজ প্র্যাঙ্কি বয়েজ মাহমুদ ভাইয়ের যখন আমি ভিডিওগুলো দেখতাম আমার কাছে এত মজা লাগতো আর তখন তো অবশ্যই ফানি ভিডিও বানাইতো আমার অনেক ইন্টারেস্ট জাগতো যে আমি যদি এরকম কিছু একটা করতে পারতাম মনে হইতো যে আমি পারবো কিন্তু আমার সেই স্কোপ ছিল না তো আমি ওনাকে কন্ট্যাক্ট করি ভাইয়াকে জানাই যে ভাই আমি তো আপনাদের সাথে কাজ করতে চাই দেন কিছুদিন পরে মাহমুদ ভাই আমাকে প্র্যাঙ্কি বয়েজে নিয়ে নিল তারপর থেকে প্রায় 5 বছর প্র্যাঙ্কি বয়েজের সাথে আসি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মিনহাজ, ব্যাংক বাজার অনলাইন ম্যানেজার। তো আসলে আজকের এই যে আয়োজনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের এক পূর্ণটা হয়েছে যে 1,00,000 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে অ্যান্ড আমাদের সিলভার প্লে বাটন আসছে। আসলে যদি এটা ক্রেডিট দিতে চান তাহলে ক্রেডিট 80-90% যাবে আমার মাহমুদ ভাইয়ার, মাহমুদ হাসান ডিরেক্টরের কাছে। অ্যান্ড ডিরেকশন অ্যান্ড সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে সব কিছু উনি নিজে হ্যান্ডেল করেন। এত সুন্দর প্রোগ্রামের মধ্যে আমার কাছে সবথেকে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের সকল মেম্বার্সের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সেটা হচ্ছে আমাদের ঢাকার যেসব মেম্বার্স আছে তারা কর্মব্যস্তার মাঝেও তারা চলে আসছে, সেটা ভালো লাগার মতো। ফারবেজ তার অফিস বাং দিয়ে আসছে, এরপর হচ্ছে সাহিদ তার পড়ালেখা ছেড়ে আসছে, এরপর আরিফ, বিশেষ করে আরিফ এসব প্রোগ্রামে অ্যাটেন্ড করে না, সো আরিফকে আমরা পাইছি, এটা ভালো লাগার মতো ব্যাপার। মিনহাজও চলে আসছে একদিনের ছুটি নিয়ে, সো সবাই একদিনের ছুটি নিয়ে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে আসছে। এবং আমাদের যত মেম্বার্স ছিল ম্যাক্সিমাম সবাইকে আমরা দাওয়াত দিছি, সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো লাগার মতো ছিল। তো প্র্যাঙ্কি বয়েজকে অবশ্যই ফুল টিমকে মহব্বত করে এখানে আসছি, ভালোবেসে এখানে আসছি। তো ওনাদেরকে আমার ওনাদের যে কাজগুলো এগুলো আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। মন মাঝি খবরদার আমার তোরে যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। সাড়ে তিন হাতে নৌকা রেখা মন মাঝি রে, ঘন ঘন জোড়া হইল কুড়ারে, মন মাঝি খবরদার আমার তোরি যেন। প্র্যাঙ্কি বয়েজ টিম যারা আছে শুরুর দিকের সবাই আমার পরিচিত, শুধু এরকম না একদম ক্লোজ ছোট ভাই, বিভিন্ন পরামর্শ আমার থেকে শুরু থেকে আমরা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। গত কিছুদিন পূর্বে আমি আমার নাইট ডিউটি ছিল, তো আমি এই রাতের সম্ভবত 2টা হবে আমি ডিউটি অবস্থায় একজন মুরব্বীকে পাই। তো মুরব্বীকে দেখলাম যে সে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখতেছে একটা দোকানে বসে বসে রাতের 2টা। তখন আমি অনেকক্ষণ তাকে বুঝাইলাম, এরপরে তার সফটওয়্যারগুলো ডিলেট করলাম, ভিডিওগুলো ডিলেট করলাম। তো তাকে আমি এই প্র্যাঙ্কি বয়েজের ভিডিওগুলো নিয়ে তাকে মানে ওখানে সার্চ করে আমি বললাম যে চাচা, আজকে থেকে যদি আপনি কোনো কৌতুক দেখতে হয় বা কোনো কিছু দেখতে হয়, যদি আপনার মনে করেন যে আপনি কোনো আনন্দ পাইতে হয় বা এরকম চেষ্টা করেন, তাহলে এখানে সার্চ দিবেন, এখানে এই ভিডিওগুলো দেখবেন। তা আমাদের মাহমুদকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। বিশেষ করে আমার প্র্যাঙ্কি বয়েজের মাহমুদ ভাই আর ওনার ছোট ভাই আছে, ওনার ভিডিও, হ্যাঁ এই পিচিটার ভিডিওটা অনেক ভালো, এবং কি একটা জিনিস দেখলাম যে অনেক বড় মনের একজন মানুষ, এক বছর আগে কোনো একটা কারণে আমি এই আপনাদের প্র্যাঙ্কি বয়েজের একটা ভিডিও আমার চোখে পড়ে, না বললেই নয়, আমার কাছে মনে হয়েছে টোটাল ইউটিউব চ্যানেলের মধ্যে সারা চ্যানেল প্র্যাঙ্কি বয়েজ। এটার কারণ হচ্ছে এখানে মেসেজ আছে ইউনিয়ন এক্সপ্রেসের মাধ্যমে, মার্চ মাস থেকে আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনাদের যদি ফেসবুক পেজ থাকে, এটাতে সাবস্ক্রাইব এবং ভিউয়ার্স বাড়াতে পারবেন ফ্রিতে, কোনো ধরনের ডলার লাগবে না, আপনি ফ্রিতে পোস্ট করতে পারবেন। ওই ধরনের সিস্টেম কিন্তু আমরা ইউনিয়ন এক্সপ্রেস নিয়ে আসতেছি ইনশাল্লাহ, আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকবো সবসময় ইনশাল্লাহ, আর আমাদের ইউনিয়ন এক্সপ্রেসের সাথে থাকবেন। তো প্র্যাঙ্কি বয়েজের সাথে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ পরিচিত ওই নাহিদের সেই বিখ্যাত ডায়লগ থেকে,
আমি খেয়াল করলাম যে মাটির ব্যাংকের চাইতেও অনেক অনেক ভালো নাটক ওনারা এর আগেই করে ফেলছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে মুসাফিরে যে মাহমুদ ভাইয়ের যে অ্যাক্টিংটা ছিল সেটা, আমি তো পাথর দিলের মানুষ, আমি ওই জানি উনি অ্যাক্টিং করতেছে, তারপরেও আমি আমার চোখের পানি আটকে রাখতে পারিনি। বক্তব্য শুনতে শুনতে যখন সবাই ক্লান্ত, পরিশ্রান্ত এবং ক্ষুধার্ত, তখনই আমরা একটা নাস্তার ব্রেক দিলাম। ফ্র্যাঙ্কি বয়েজ এর কিছু সকল মেম্বার আছে, সবাইকে বলবো যে আপনাদের কাজের ধরন আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিশেষ করে বন্ধু মাহমুদ, সে তো অলরাউন্ডার, সে অনেক ভালো কাজ করে। যাই হোক, ভাই অসাধারণ একজন মানুষ, এবং বলতে গেলে ফ্র্যাঙ্কি বয়েজ পুরো টিমটাই ক্রিয়েটিভ। তারপর নাহিদ আসছে, নাহিদও অসাধারণ পারফরমেন্স দিচ্ছে, মাহমুদের জন্য ছোট্ট একটা গিফট। সবাই হয়তো ভাবতে পারে এটার ভিতরে কি ছিল, এটার ভিতরে চমৎকার একটা ঘড়ি ছিল। অনেক ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। এর আগে হয়েছে আমি কন্টেন্ট অনেক দেখছি, কিন্তু যখন আমি দেখছি মাহমুদের ভিডিও, তখন আমি ওই সময় এক নম্বর বলে দিয়েছি। কারণ হচ্ছে ওনার যে কাজের কোয়ালিটি বা ওনার মানে ওনার যে গল্প, এটা এখন পর্যন্ত কোনো ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর দিতে পারে নাই। যখন আমি দেখছি তখন আমি দিয়ে দিচ্ছি মাহমুদের এক নম্বর। হয়তোবা অন্যদিক থেকে পিছিয়ে আছে, কিন্তু গল্পের দিক দিয়ে মানে গল্পটা এত গভীর থাকে, ওরকম চিন্তা ভাবে মানুষের নাই, ওটা বোঝার মতো। হ্যাঁ, স্পেশালি এই প্রোগ্রামে থ্যাংকস দিতে চাই আমাদের গেস্টদেরকে, যারা যাদের শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। যেমন আমাদের শফি ঢাকা থেকে আসছিল, এরপর রানা ভাই, সোহেল রানা ভাই, আমাদের পুলিশ ভাই, তারপর হচ্ছে ফয়জুল্লাহ ভাইয়ের কথা মেনশন করাই লাগে, আকিব ভাই তো আছে, আকিব ভাইয়ের সাথে আবদুল্লাহ ভাই ছিল, তারপর হচ্ছে এশোনা মাজির দিকে চ্যানেলের সোহান ভাই, সোহেল প্রথম সোহান ভাই, তার সাথে একজন ছিল সারোয়ার ভাই, ইউনিয়ন এক্সপ্রেসের নুরুল আলম ইমন ভাই, তাদেরকে বলার পর আসলে তারা এত কর্মব্যস্ততা থাকার পরেও চলে আসছে। একদম একবার বলার পরে তারা খুবই এক্সাইটমেন্ট দেখিয়ে আমাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে, এটাই সব থেকে ভালো লাগার, এবং এই জন্যই শুধুমাত্র তাদেরকে আমরা এই প্রোগ্রামে ইনভাইট করছি। অনেককে দাওয়াত করছি কিন্তু অনেকে আসতে পারে না, কিন্তু তাদের মধ্যে কয়েকজন আমাদেরকে ভিডিও বার্তা পাঠায়, আমাদেরকে উইশ করছে, সুতরাং আমরা এখন সেই ভিডিওগুলো দেখব। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ফ্র্যাঙ্কি বয়েজ টিমের পক্ষ থেকে আমাকে আগামীকালকে তাদের একটি অ্যাওয়ার্ড শো প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়েছে, তাদের 1,00,000 সাবস্ক্রাইবার হওয়া উপলক্ষে এই আয়োজনটি। তো আমি বিশেষ কারণে কালকের প্রোগ্রামটিতে থাকতে পারছি না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি যদি ফ্র্যাঙ্কি বয়েজ টিমের সাথে আগামীকালকের প্রোগ্রামটাতে থাকতে পারতাম আমার অত্যন্ত ভালো লাগতো। তারপরেও তাদেরকে দূর থেকে অনেক মিস করতেছি, আমি তাদেরকে দেখি, তাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত সুমধুর। বিশেষ করে মাহমুদের সাথে আমার অত্যন্ত সুমধুর সম্পর্ক, সে আমার অত্যন্ত ছোট ভাই, কাছের ছোট ভাই। আশা করি ফ্র্যাঙ্কি বয়েজ টিম আমাদের যে আশা আকাঙ্ক্ষার সেটা প্রতিফলন ঘটাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ভাইয়াই এয়ারটিটু। ফ্র্যাঙ্কি বয়েজের যে সমস্ত মেম্বাররা আছেন সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ইউটিউব চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার অনুষ্ঠানে আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন, স্মরণ করছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু ভাইয়া, আপনারা দাওয়াত দিচ্ছেন, দাওয়াত কবুল করছি, কিন্তু আমার শরীর খারাপ এবং আমার অফিসের ব্যস্ততার কারণে আপনাকে অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পারি না, এটার জন্য ভাইয়া আমি দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু ভাইয়া, আপনারা নোয়াখালীতে বসি এত সুন্দর সুন্দর মানে কন্টেন্ট আপনারা আমাদেরকে উপহার দিতেছেন, এতে আমরা নোয়াখালীবাসী আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমার কাছে মনে হয় নোয়াখালীতে বসি আপনারা যে কাজ করতেছেন এটা আঙ্গ সারা নোয়াখালীর ভিতরে একটা দৃষ্টান্ত স্থাপন করছেন। ফ্র্যাঙ্কি বয়েজের সকল মেম্বার এবং ফ্র্যাঙ্কি বয়েজের সকল সাবস্ক্রাইবার ভিউয়ার্সের জন্য শুভকামনা জানাই আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নুরুল আমিন ফাহিম। ফার্স্ট অফ অল মাহমুদ ভাই এবং ফ্র্যাঙ্কি ভয়েসের গোটা টিমকে কংগ্রাচুলেশনস তাদের 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য। আই হোপ যে ইনশাল্লাহ এটা খুব দ্রুত 1,000,000 হয়ে যাবে। এই অনুষ্ঠানে আমার থাকার অনেক ইচ্ছে ছিল, যদিও থাকা হয়নি অসুস্থতার কারণে, তবে আমার দোয়া এবং শুভকামনা সবসময় ওনাদের সাথে থাকবে। যে পরিমাণ ডিগনিটি এবং ডেডিকেশন নিয়ে ওনারা কাজ করে এসছেন, আই হোপ ইনশাল্লাহ এটার ধারা অব্যাহত থাকবে এবং মহান আল্লাহর দরবারে ভালো কাজগুলো কবুল হবে এবং সমাজে আরও বেশি ইম্প্যাক্ট রাখবে। আপনারা যারা প্রথম থেকেই সাথে ছিলেন, আশা করি এরকম সবসময় সাথে থাকবেন এবং মাহমুদ ভাই, ফ্র্যাঙ্কি ভয়েজ এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজ আমাদের সুষ্ঠু সংস্কৃতির পেজ এবং
ইউটিউব চ্যানেল ফ্যাঙ্কি বয়েজের আজকে তাদের এই অর্জন। আলহামদুলিল্লাহ আপনারা ইতিপূর্বে জেনেছেন যে তারা 1,00,000 সাবস্ক্রাইবার এবং ইউটিউব অ্যাওয়ার্ড তারা আলহামদুলিল্লাহ অর্জন করেছে। আল্লাহ কাছে শুক্রিয়া যে তারা আজকে দীর্ঘ 7 বছর যাবৎ সর্বশেষ এই অর্জনটি লাভ করে। এখানে পরিচালক আমাদের আল মাহমুদ এবং ফয়সাল সহ যারা এখানে জড়িত আছে সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং তোমাদের এই সফলতা এগিয়ে যাবে সেই কামনা করছি। সুষ্ঠু সংস্কৃতি বিকাশের মাধ্যমে আগামী ইসলাম বিপ্লবের জন্য যে ভূমিকা রাখা দরকার যেভাবে রাখলে আল্লাহ খুশি হবে আর লালজনও তোমাদের সাহায্য করে সেই কামনা করছি। আমি তোমাদের একান্ত প্রিয় ভাই জিয়া রাসেল ভুঁইয়া। তোমাদের প্রোগ্রামে আমাকে দাওয়াত দিয়েছিলে, ইনভাইট করেছিলে, আমি আমার ব্যস্ততা কারণে আসতে পারিনি। তোমাদের সফলতা কামনা করেই তোমাদের জন্য অভিনন্দন জানাই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে আমাদের সাপোর্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম মাহফিল অ্যাপ। আপনারা জেনে আনন্দিত হবেন, মাহফিল অ্যাপের মধ্যে প্রিমিয়াম ভার্সনটি লঞ্চ করা হয়েছে। এই প্রিমিয়াম ভার্সন আপনারা দারুণ কিছু ফিচার্স পাবেন, তার মধ্যে অন্যতম হচ্ছে শতভাগ বিজ্ঞাপন মুক্ত ভিডিও ডাউনলোড, পপ আপ প্লে এবং ব্যাকগ্রাউন্ড প্লে। এবং মাহফিল প্রিমিয়ামে আপনি পাবেন এক্সক্লুসিভ ভিডিও যেগুলো আপনারা ফেসবুক অথবা ইউটিউবে কোনোভাবেই পাবেন না। এমনিতে মাহফিল অ্যাপটা আমাদের কাছে প্রিমিয়াম কারণ মাহফিল অ্যাপে কোনো প্রকার বিজ্ঞাপন দেখানো হয় না। 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনবেন তাদের মধ্যে প্রথম 10,000-এর জন্য রয়েছে আকর্ষণীয় কিছু পুরস্কার, আর সেটা হচ্ছে বিনামূল্যে পবিত্র উমরা, ফ্রি ল্যাপটপ এবং মূল্যবান কিছু ইসলামিক বই জিতে নেওয়ার দারুণ সুযোগ। মাহফিলের মান্থলি সাবস্ক্রিপশন ফি হচ্ছে 29 টাকা এবং 12 মাসের জন্য অর্থাৎ বাৎসরিক সাবস্ক্রিপশন ফি হচ্ছে 339 টাকা। আমাদের কাছে মাসে 29 টাকা অথবা বছরে 339 টাকা আসলে আহামরি কিছু না, কিন্তু আপনি এই সামান্য টাকা দিয়ে হালাল ভিডিও শেয়ারিং অ্যাপ মাহফিলের সহযোগী হচ্ছেন, এটাই সব থেকে বড় কথা। মাহফিল অন্য 5টা প্ল্যাটফর্মের মতো না, আপনি যদি মাহফিলের সাবস্ক্রিপশন কিনেন সেক্ষেত্রে আপনি একটা ভালো কাজের সহযোগী হলেন। সুতরাং মাহফিলের সাবস্ক্রিপশন কিনুন এবং ভালো কাজের সহযোগী হন, আর পবিত্র উমরা এবং ল্যাপটপ জেতার সুযোগ তো রয়েছেই। কিভাবে মাহফিল প্রিমিয়াম কিনবেন? প্রথমে মাহফিল অ্যাপটি ইনস্টল করে নেবেন, যাদের ইনস্টল করা আছে অলরেডি তারা আপডেট দিলেই চলবে। তারপর অ্যাপে প্রবেশ করলেই মাহফিল প্রিমিয়ামের কিছু ব্যানার পাবেন, সেগুলোতে ক্লিক করুন অথবা বাম পাশে 3-ডট আইকনে ক্লিক করে আপনার ড্যাশবোর্ড ওপেন করুন। এবার একটু নিচে যান, প্রিমিয়াম কিনুন এই অপশনে ক্লিক করুন। বাংলাদেশ থেকে পেমেন্ট করতে BDT সিলেক্ট করুন, আর বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে USD সিলেক্ট করুন। 1 বছরের সাবস্ক্রিপশন কিনতে 339 টাকার প্যাকেজটি সিলেক্ট করুন, তারপর গো প্রিমিয়াম অপশনে ক্লিক করুন। এবার পেমেন্ট মেথড নির্বাচন করুন, তারপর এখানে টিক মার্ক দিয়ে কনফার্ম করে দিন। ব্যাংক থেকে পেমেন্ট করতে চাইলে কার্ড অপশনে ক্লিক করুন। বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করতে মোবাইল ব্যাংকিং অপশনটি ক্লিক করুন। আমি নগদ থেকে দেখাচ্ছি, নগদে ক্লিক করুন এবং আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন। এরপর প্রসিডে ক্লিক করুন, তারপর আপনার ফোনে একটা OTP আসবে, সেটা এখানে বসিয়ে দিন। আপনার অ্যাকাউন্টের পিনকোড দিবেন, এরপরে প্রসিডে ক্লিক করুন। আলহামদুলিল্লাহ আপনার সাবস্ক্রিপশন প্যাকেজটি কনফার্ম হয়েছে। এবার উপভোগ করুন মাহফিল প্রিমিয়ামের সকল ফিচারগুলো। আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম যে অ্যাওয়ার্ডটা সেটা হচ্ছে বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল। তো নেগেটিভ রোলের আপনাদেরকে আমি আপনাদের থেকে ভোট নিয়েছিলাম। আমি সব থেকে যোগ্য বেস্ট অ্যাক্টর নেগেটিভ অ্যাক্টরের জন্য বলেন তো। পশ্চিম পাড়ায় ওস্তাদ একটা মার্ডার করছে, খালি পোলাটা আমাগোর লাগে আই বাচ্চাই নাই, এর লাগে বয়স তোর মতনই হইব, এখনো সময় আছে, রাজি হয়ে যা, তোর সংসারে হাল ধর। এ মানুষের বাচ্চা, টাকা এত কম কা, আর টাকা কই? রতন ভাই এগুলো কি দিছে? রতন ভাই, তো ভাই আইফোনটা কই বেচবা? স্ক্র্যাপ পেন্টুর কাছে নি। রতন ভাই ওদের তেরামি করতেছে আর তুমিও ঠান্ডা ঠান্ডা কথা কইতেছ, বুঝলাম না। এলো রতন ভাই, ওরে ধরে আনছি, ওর কত বড় কলিজা, ও কয় আমগোলকে কাম করবো না। গোদার কদম স্যার, আমরা ওর দিয়ে কাম করাইতাম, কিন্তু ওর খুনের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না স্যার, আমরা কিচ্ছু করি না স্যার, আমরা নির্দোষ। এখন সীমান্তকে আমাদের বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোলের ক্যারেক্টারটা তুলে দিচ্ছেন আমাদের মুজামেল ভাই। মারহাবা বলি সবাই, মারহাবা। তো সীমান্ত এখন তার মনের অভিব্যক্তিটা। আমার আম্মু আমার সবগুলা ভিডিও কম বেশি দেখে, তো একদিন এভাবে আমার কাছে আসি, বললো যে তুই অত গোল লাগিয়ে মাইছিস কিলে। আমি কই কি রে ভাই, আমি আবার কারে মারলাম? কারে ও তো ভিডিওর মাইতে হুজুরা তারা মাইছিস দেন,
আসলে এই স্মৃতিগুলো অনেক ভালো লাগে। এখন আমি প্র্যাঙ্কি বয়েজের সাথে জয়েন হয়েছি 2019 সালে। দেন 5 বছরের পথ যাত্রায় অনেক কষ্ট পরিশ্রম, তারপরে মোটামুটি আপনাদের ভালোবাসায় আমরা একটা সফলতার জায়গায় এসে পৌঁছাইছি। আপনারা যদি ভালোবাসা এইভাবে রাখেন তাহলে আমরা অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আর আমি কখনো আমার মায়ের গর্বের কোনো কিছু করতে পারি নাই, গর্বের সন্তান হতে পারি নাই, যদিও 5 বছরের এই একটা সম্মান পেয়েছি, এটা আমার মায়ের জন্য, মায়ের জন্য ডেডিকেট করলাম। আম্মু এটা তোমার জন্য। আর ধন্যবাদ মাহমুদ ভাইকে, ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ প্র্যাঙ্কি বয়েজ টিমকে। সীমান্ত অনেক ধন্যবাদ, সীমান্ত অনেক সময় থেকে যখনই ডাকছি তখনই সীমান্তকে আমরা পাইছি আলহামদুলিল্লাহ। সীমান্ত অনেক ধন্যবাদ, ভালোবাসা রয়েছে তোমার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে আমি খুব অসহায় হইয়া ওগুলোকে এসব খারাপ কামে যোগ দিছিলাম। আচ্ছা, তোমার বাবা কি করে? আব্বা নাই, আমি ছোট থাকতে ট্রেনের তলে পড়া মরিয়া গেছে। হ্যালো উস্তাদ, আমি তো জায়গা মতো ঢুকে পড়ছি। ওরা আমার মায়েরে মারার হুমকি দিয়া এমন কোনো খারাপ কাজ নাই যেটা আমার দিয়ে করায় নাই। মাসে মাসে তোর মার হাতে এতই টাকা দেই, এগুলো কোত্থেকে আসে রে বান্দির বাচ্চা? আপনি কি নিজের পকেট থেকে দেন নাকি? আমি যা পাই সব টাকা তো আপনার হাতেই না দিই, ওইগুলো কই যায়? আমি এখন নাহিদ কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, নাহিদে যেন তার ইয়েতে গ্রহণ করে, তার আয়ারটি গ্রহণ করে এবং পুরস্কারটি হাতে তুলে দিবেন এসো নামাজের দিকে চ্যানেলের ওনার আমাদের শরীফুল ভাই। আসেন শরীফুল ভাই, আসেন। তো এখন আমাদের অ্যাওয়ার্ডটা তুলে দিবেন, আমাদের দিয়ে দিচ্ছেন অলরেডি। আচ্ছা, আবার হাতে নেন। এখন আমি আমাদের নাহিদ থেকে বেস্ট অ্যাক্টর ইন চাইল্ড ক্যাটাগরি, নাহিদ থেকে আমরা তার মনের অভিব্যক্তি শুনবো যে সে প্রথম বছরই এসে বাজিমাল। সংক্ষেপ বল, তোমার কাছে এটা পেয়ে কেমন লাগতেছে? হৃদয়ের কথা বলছে অনেকেই যে হৃদয় আমাদের দ্বিতীয় সীমান্ত, সুতরাং হৃদয় সামনে এই হচ্ছে আর কি হৃদয়, আসো, এই হচ্ছে হৃদয়। তো হৃদয়, তোমার কম্পিটিটর সামনে কিন্তু ভালো ভালো কাজ করা লাগবে, যেন হৃদয়কে তোমার উপরে কোনোভাবে উঠতে না দেওয়া যায়। কীভাবে নিজেকে আরও ইম্প্রুভ করা লাগবে সেটা নিজে শিখবা। এবার আমরা চলে আসবো একদম আমাদের চ্যানেলের সব থেকে 2023 সালের সব থেকে বেস্ট অ্যাক্টর, যে সব ক্যাটাগরিতে। আসলে হুজুর, আমি গত 2 মাস থেকে বেকার, মসজিদে টাকা দেওয়ার মতো ওই সাধ্য এই মুহূর্তে আমার নাই, তাই এ মাসের জন্য যদি আমাকে কোনো সমস্যা নেই, আপনার সামর্থ্য হলে আপনি দিয়ে। আব্বু, এই ব্যাংকে জমানো টাকাগুলো আমি মসজিদে দান করতে চাই। কিন্তু বাবা, তুমি না এই টাকাটা তোমার স্কুলের পিকনিকের জন্য জমাইতেছ? চাচা, আমি লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করতেছি, লাশ দেশে পাঠাইতে 2.5 লাখ টাকার মতো লাগবে। আপনারা কিছু টাকা পাঠান এখান থেকে, বাকি টাকা আমরা এখান থেকে তুলে পাঠাই দিব। এই যে কামাল মেয়াতে 3 দিনের হাজিরা ভাই, হে আজকে দিব কইস, কিন্তু বাপ হেও দেয় নাই। তাইলে এখন কি আমি পরীক্ষা দিব না? ও পজিটিভ রক্ত লাগে, ইমার্জেন্সি। তুই কই ভাই, বিকেলে দিলে হয় না? আরে না, আমি স্টুডেন্ট মানুষ, এগুলো আমার ফর্ম ফিল আপের টাকা, 400 টাকাই রাখলাম ভাই। আজকেই রিলিজ দিছে তাইলে না? হ আজকে সারা পাশে আমার বাবাটার নিউ লু 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 লু। ফর্ম ফিল আপ ডান না রে দোস্ত? কি কস, এখনো দেশ নাই, আর আজকে তো লাস্ট ডেট, আমি মাত্র দিয়ে আসলাম। আব্বার কাছ থেকে টাকা নিয়ে কলেজে আইছিলাম,
এমন সময় রকি ভাই কল দিছে। আচ্ছা তোমার তো ঠিক শুনলাম না, তুমি কে? আমি তো রক্ত দিছি। আচ্ছা যাই দেখো বাড়ির পর আইসো। রাশেদ হাসানকে আমি এখন আমন্ত্রণ জানাবো। রাশেদ তুমি চলে আসো এবং অ্যাওয়ার্ডটা তুমি গ্রহণ করো। তোমার রাশেদের অ্যাওয়ার্ডটা দিবেন আমাদের ইউনিয়ন এক্সপ্রেসের ভাই ইমন ভাই। আসেন, বালিশ দিয়ে ছাপা দিছে এরপর সীমান্ত কইরে। আমি ফার্স্ট অফ অল যখন চ্যানেলে আসছি 2019 সালে, তখন আমাদের অ্যাক্টিং লেভেল বলতে কিছুই ছিল না বা তেমন কিছু পারতাম না। পরে ওর ডিরেকশন বা ওর কি বুঝাইতে চাইতেছে ওইগুলা দিকে আমি খেয়াল করতাম। আস্তে আস্তে জানি না ডেভেলপ হয়েছি, চেষ্টা করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ, তারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসে, আমাদের টিম মেম্বার সবাই। অনেক ধন্যবাদ রাশেদকে। রাশেদ হচ্ছে আমাদের টিম মেম্বারের মধ্যে আমাকে সব থেকে বেশি সময় দেয় হচ্ছে আমার ভাই মেহেদি। এরপরে যদি সময় দেয় সেটা হচ্ছে রাশেদ এবং ফয়সাল, এই দুইজন মানুষ। তাদেরকে আমি মানে ডিফাইন করবো না দুইজনের মধ্যে। রাশেদ এত পরিমাণ সময় দেয় যেটা আসলে বলার বাইরে। অনেক ধন্যবাদ রাশেদকে অন্তরস্থল থেকে। কখনোই আমরা আমি কিন্তু তাদেরকে মানে অর্থ দিয়ে কিনতে পারি না, ভালোবাসা দিয়ে সবসময় কিনছি, এই জন্য আমাদের বন্ডিংটা এত ভালো আলহামদুলিল্লাহ। তো রাশেদকে প্রতি অনেক ভালোবাসা রইল, সামনের দিনগুলো অনেক ভালো কাটবে আমাদের ইনশাল্লাহ। এই অনুষ্ঠানের প্রোগ্রাম পার্টনার হচ্ছে ইউনিয়ন এক্সপ্রেস। ইউনিয়ন এক্সপ্রেস একটি মাল্টি ফাংশনাল অ্যাপ, যেমন রাইড, ফুড, হেলথ। তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শপিং এর দিকে। আপনি এখানে অবিশ্বাস্য মূল্য ছাড়ে শপিং করতে পারেন। আমাদের এই সুন্দর প্রোগ্রামটি সহযোগী হওয়ার জন্য ধন্যবাদ ইউনিয়ন এক্সপ্রেসকে। আমাদের গেস্ট ইমন ভাই আমাদের জন্য কিছু গিফট নিয়ে আসে, আর এই গিফটগুলো ছিল তার ওই কোম্পানির কিছু প্রোডাক্ট আর কি, ইউনিয়ন এক্সপ্রেসের কিছু প্রোডাক্ট যেটা আমাকে উনি হাতিয়ে দেন। বেস্ট অনলাইন ম্যানেজার অ্যাওয়ার্ড তুলে নিচ্ছেন মেহেদি হাসান শান্ত, এস এইচ নিহাল, আর আমাদের আব্দুল কাদের ভাই আমাকে বেস্ট গল্পকার অ্যাওয়ার্ডটা তুলে দিচ্ছেন, আর সেটা হচ্ছে মুসাফির গল্পের জন্য আর কি। মেহেদিকে আমি সিনেমাটোগ্রাফারের সম্মাননা দিচ্ছিলাম, আর আকিব ভাই আমাকে ডিরেক্টরের সম্মাননা দিচ্ছিলেন, আর এবং বন্ধু শফি আমার জন্য এবং মেহেদির জন্য বেশ সুন্দর কিছু গিফট এনেছিল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সবার প্রিয় মেহেদি। তো আমি ফ্র্যাঙ্কি বয়েজ সিনেমাটোগ্রাফার। আসলে আমাকে অনেকেই চিনেন না, কারণ আমি ক্যামেরার পিছনে থাকি। অ্যাক্টিংয়ে আমাকে ওভাবে নেওয়া হয় না, কারণ আমার অ্যাক্টিং অতটা ভালো না। মাঝে মাঝে দেওয়া হয় আসি বলে, মানে আমাকে রাখার জন্য, যে একটু ফর্ম দেওয়ার জন্য, যে থাকো তোমার অ্যাক্টিং ভালো হয়। আসলে আমি জানি ওভাবে ভালো না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট চেক করি যে আমার কথা কি বলছি কিনা। আসলে এখানে আমার জন্য কেউ আসে না, আশা করি আমার জন্য কেউ আসে নাই। আসে 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 আমাদেরই। চমৎকার তিনটা গল্পের জন্য সম্মান হচ্ছে মীর ফয়সাল। অপসংস্কৃতি রুখতে সুস্থ সংস্কৃতিতে কাজ করার দায়িত্ব আমাদের, কিন্তু সেটা প্রচার করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি এটা প্রচার করেন আমাদের কাজের অনুপ্রেরণাটা অনেক বেড়ে যায়। নীরব সম্মাননা পাচ্ছে, সে দুইটা গল্প দিয়েছিল এবছর আমাদের। প্রিঙ্কি বয়েসে যে আমি এখন একজন মেম্বার অথবা একজন অ্যাক্টর, মানে এটা আমার নিজের কাছে একটা কল্পনার মতো। আমি যখন বয়স মনে করেন 10-11 ওই সময় থেকে প্রিঙ্কি বয়েসের ভিডিও দেখি, বা সার্ভেজা ক্রিয়েটিভ মেম্বার সার্ভেজার নাম ভাইয়া, ও আমার স্বাস্থ্যবাহী হয়। তো উনি আমার আত্মীয় হওয়া সত্ত্বেও আমি কখনো সাহস করে বলি নাই যে আমার প্রিঙ্কি বয়েসে কাজ করতে ইচ্ছে করে। আপনারা জানেন যে আমাদের একটা ফেসবুক পাবলিক গ্রুপ আছে টি স্টল নামের, সেটা দেখাশোনা করে আরমান লিমন, সে তার পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারে নাই, তাকে আমরা অনেক মিস করছি। তার একটা অ্যাওয়ার্ড আছে, সেটা আমরা তার কাছে পৌঁছাইয়া দিব, ঢাকায় থাকে সে। অনেক ধন্যবাদ মামা, তুমি অনেক বেশি সময় দিচ্ছ আমাদেরকে, তোমাকে আমরা এত সুন্দর একটা প্রোগ্রাম মিস করছি, তুমি আসলে অনেক ভালো লাগতো। এরপরে হচ্ছে আমাদের টপ ফ্যান। টপ ফ্যানটা হচ্ছে কি, আমাদেরকে আমাদের তো ফ্যানের অভাব নেই আলহামদুলিল্লাহ প্র্যাঙ্কি বয়েজের। তো টপ ফ্যান হচ্ছে যে উনি আমাদেরকে প্রত্যেকটা ব্যাপারে আমাদের ইনভলভ হয়েছে, এবং মানে কোথায় কী লাগবে আমাদের, কখন কী হচ্ছে, কী হবে, সবগুলো আমাদের খোঁজ খবর রাখে। এই জন্য আমরা টপ ফ্যান ক্যাটাগরিতে একটা অ্যাওয়ার্ড রাখছি, সেটা আমাদের ফয়জুল্লাহ ভাই। ভাই বলেন, বন্ধু বলেন, বা ফ্যামিলি মেম্বার এরকম। তারপর আরও আছে এখানে আমাদের মীর ফয়সাল ভাই, রাশেদ হাসান ভাই, ওনাদের সাথে আমার খুব ভালো একটা যোগাযোগ। আর আমি মাহমুদ ভাইয়ের ব্যাপারে আমি কী বলবো, আসলে প্রত্যেকেই বলেছেন যে উনি কিন্তু একজন অলরাউন্ডার। আসলেই
মানে আপনারা একজন দক্ষ নাবিক পেয়েছেন, আপনারা মূল্যায়ন করুন ওনার হাত ধরে ইনশাল্লাহ। টাঙ্কি বয়েজ অলরেডি তো বাংলাদেশের মানচিত্রে অলরেডি সবাই জানে, পরিচিত হয়েছে। আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে আপনারা যদি সবাই সাপোর্ট দেন এবং মাহমুদ ভাই যেরকম কাজ করে যাচ্ছেন এরকম যদি কাজ করে থাকেন, আমি তো অবশ্যই অল টাইম আপনাদের পাশে আছি। এক সময় এই প্রাঙ্কি বয়েস পৃথিবীর মানচিত্রে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। তো গাইজ, উই আর প্রেজেন্টিং পার্সন আসো ফারাবি। এই লোকটা হচ্ছে সেই লোক যার হাত ধরে আমাদের প্রাঙ্কি বয়েসটা জন্ম নেয় 2017 সালে। তো হচ্ছে যে আমার একটা বন্ধুর থ্রুতে সে আমাকে ভয়ে ভয়ে ফোন দেয়, মাহমুদ ভাই আপনার সাথে একটা কথা আছে। তো এখন যেভাবে আমরা ইসলামিক ভিডিও করতেছি, তখন কিন্তু আমরা চিন্তা করি না যে ইউটিউবে আমরা ইসলামিক কোনো কিছু করা যাবে। তখন এক একজনে এক এক রকমই ভিডিও তৈরি করতো, তা আমরা ওগুলো দেখতাম এবং কি ওগুলো নিয়ে হচ্ছে অভিজ্ঞতা হতো আর কি। আকিব ভাইকে আমরা এই প্রোগ্রামে কীভাবে পেয়েছি সেটা যদি বলতে হয়, আমার এক ভাই আছে আবদুল্লাহ ভাই, উনি ঢাকায় থাকে, উনি আকিব ভাইয়ের সাথে সংশ্লিষ্টতা আছে। ওনার সাথে প্রোগ্রামের আইডিয়াটা শেয়ার করার পরে উনি বলতেছিল যে ভাই, যেহেতু আপনি প্রোগ্রামটা করবেনই, সেহেতু আপনি এবং অ্যাওয়ার্ডও দিবেন আপনার মেম্বার্সদেরকে, আপনি এই অ্যাওয়ার্ডসটা আকিব ভাইয়ের হাতে দেন। তখন আমি তো ভাবলাম যে আর এই প্রোগ্রামে আকিব ভাই আসবে নাকি, উনি বললো যে আপনি একটা দাওয়াত দিয়ে দেখেন। পরপর যখন আমি আকিব ভাইয়ের সাথে শেয়ার করলাম ব্যাপারটা, উনি বললো যে ভাই, আমি 24 তারিখে ঢাকায় আসবো, আপনি 24 তারিখের আশেপাশে রাখতে পারেন, আমার টিভি একটা টিভি শো আছে ওখানে আসবো আর কি। ওনার প্রোগ্রামটা ফাইনাল করার জন্য আমি ওনাকে 14 তারিখ ফোন দিয়েছিলাম। 14 তারিখ ফোন দেওয়ার পরে উনি বলতেছিল যে ভাই, আসলে 26 তারিখ না, আমার 16 তারিখ প্রোগ্রামটা ডাকে আসতেছে, আমি 16 তারিখ, আমি আপনাকে 18 তারিখ সময় দিতে পারবো। তো আমি তো আসলে তখন একদম আমার হাতে 3 দিন আছে সময়, 3 দিনে এত বড় একটা প্রোগ্রাম কীভাবে করবো। তাও আলহামদুলিল্লাহ 3 দিনে আমাদের টিম মেম্বার্সরা একদম ধুমায় কাজ করছে, কাজ করে আমরা প্রোগ্রামটা সাকসেস করছি। এবং আকিব ভাই আসার কথা ছিল আগের দিন রাতে, আমরা সব অ্যারেঞ্জ করছি আমাদের বাড়িতে, কিন্তু আকিব ভাইয়ের ওই একটা দাঁতের অপারেশন হয়েছিল, যার কারণে উনি ওই রাতে আসতে পারেনি। পরের দিন সকালে রওনা দিয়েছে ঢাকা থেকে, আসতে আসতে প্রায় 3-4 ঘন্টা লেগে গেছে। প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে উনি এসে আমাদের মাঝে পৌঁছাইছে। সর্বশেষ আমাদের প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আকিব ভাই এসে পৌঁছাইছিলেন। আমরা তো ভয়ে ছিলাম যে ভাই আসতে পারবেন নাকি, আলহামদুলিল্লাহ তিনি সর্বশেষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছিলেন। তার সাথে কিসের হিসাব, যিনি বিনা হিসাবে দান করেন? ডায়লগটা খুব সুন্দর এবং সবার মন ছুঁয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই ডায়লগ যে আবিষ্কার করছে সে যতটুকু ভিউজ পাইছে অন্য একজন তার থেকে বেশি ভিউজ পাইছে। আমি এখানে আসছি, আমার কাছ থেকে কোনো পরামর্শ লাগলে নেবে, আমি শিখতে আসছি, শেখাইতে আসছি। তো আমার যা আছে আমি তাকে দিব, তার যা আছে আমাকে দিবে। তো আস্তে আস্তে আমাদের এই টিমটা বড় হবে। আমার চিন্তা ভাবনা হচ্ছে যে মানুষ মনে করে কি যে আমি রেসে সব থেকে আগে আসি, আমি আগে থাকবো। হ্যাঁ, তো আমার আগে কাউরে উঠতে দিব না, আমার ভিউজ হচ্ছে অনেক বেশি, সবাই আমার নিচে থাক। হ্যাঁ, তা আমার চিন্তা ভাবনা এরকম না, আমার কথা হচ্ছে সবাই কাজ করবে। সর্বশেষ চলে এলো সেই মহেন্দ্রক্ষণ যার জন্য এই প্রোগ্রাম অর্থাৎ সিলভার প্লে বাটন ওপেনিং, অ্যান্ড উই ফিল অনার্ড যে এই অ্যাওয়ার্ডটা আকিব ভাইয়ের হাতে উন্মোচিত হলো। এবং প্রোগ্রাম শেষে মেহমানদারি অর্থাৎ খাওয়া দাওয়া, তারপরে সবার বাড়ি ফেরা। মানুষ কেক কাটার মাধ্যমে ইভেন্ট শুরু করে আমরা কেক কাটার মাধ্যমে ইভেন্ট শেষ করছি, বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠে নাই এটা। এই কেকটা এত সুন্দর চমৎকার সিলভার প্লে বাটনের ইভেন্টে সিলভার প্লে বাটনের মতো একটা কেক নিয়ে আসছে আমাদের ফয়জুল্লাহ ভাই, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। মাহফিল প্রিমিয়াম কিনে জিতে নিন আকর্ষণীয় ল্যাপটপ এবং ফ্রিতে উমরা করার সুযোগ। মাহমুদ ভাই একটা কম্বো প্যাকেজ, আসলে কম্বো প্যাকেজ। উনি যে অ্যাক্টিং, একই সাথে ডিরেকশন, তারপরে ওনার যে এই পোস্টারের কাজগুলো আপনারা দেখেন খেয়াল করে, আমি গ্রাফিক্সের মানে সিম্পলের মধ্যে এত অসাধারণ কাজ আমি আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই। উনি প্রচুর ব্যস্ত থাকেন, নাইলে বলতাম আমার একটা নাসিদের পোস্টার দেওয়ার জন্য ভবিষ্যতে দিবেন ইনশাল্লাহ। তো আমি আপনারা ভালো করে জানেন মাহমুদের ভালো নাসিদ গান, তো আমি আমার ইচ্ছা আর কি আমি এখানে আসার আগেই আমি নিয়ত করছি যে ওনার কণ্ঠে অন্তত 2 লাইন আমি আমার আবদার নাসিদটা শুনতে চাই। আচ্ছা, যেহেতু নাসিদের মূল গুরু কারিগর আমার এই অনুমতি দিয়ে ফেলছে, এখন খাওয়াই যায়, আর ভুল ভ্রান্তি যা হবে সেটা অবশ্যই তিনি কাঁধে তুলে নেবেন ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়ার প্রভু জানি সীমাহীন কলবে দাও দিলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার La 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 la